ডানকুনির পর এবার হুগলির সিঙ্গুরে গাড়ির ধাক্কায় জখম ক্লাস ফাইভের ছাত্রী। আজকে যে ঘটনা ঘটেছে দেখাবো সেই ছবি। সিঙ্গুরের যে গোলাপ মোহিনী মল্লিক গার্লস স্কুল, তার সামনেই দাঁড়িয়েছিলেন ঋষিলা মোদক। এবং যেমনটা অভিভাবকদের অভিযোগ যে বৈদ্যবাটি তারকেশ্বর রোড যেভাবে একেবারে দখল হয়ে রয়েছে, যার জেরে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং ঋষিলা মোদক যখন স্কুল ছুটি হয় তখন সে যে রাস্তা রয়েছে গেটের সামনে সেখানে দাঁড়িয়ে থাকে, এবং ঠিক সেই সময় কিন্তু একটি বাইক এসে তাকে ধাক্কা মারে, ঘটনায় জখম হয় এবং তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অভিভাবকদের যেটা অভিযোগ যে বৈদ্যবাটি তারকেশ্বর মেইন রোড উপরেই এই যে সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক গার্লস হাই স্কুল রয়েছে, এবং স্কুল লাগোয়া যে ফুটপাত সেটা কিন্তু অসাধু ব্যবসায়ীরা একেবারে দখল করে রেখেছে, যার জেরেই কিন্তু বারবার এরকম দুর্ঘটনা ঘটছে বলে তারা মনে করছেন। ঘটনা মেয়েটা পরীক্ষা মানে আজ ক্লাস ফাইভে বিতে সেকশনে পড়ে, মেয়েটি পরীক্ষা দিয়ে মানে ও জাস্ট রাস্তা পেরিয়ে আমাদের এখানে প্রধানবাবু যে আজকে মৃত্যুবার্ষিকী তো ওখানে ওই গেছিল প্রণাম করতে, প্রণাম করে তারপরে ওর বাড়ি মল্লিকপুরে ওখানে রাস্তা পেরিয়ে ও জাস্ট মানে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পেরিয়ে আসছে, হঠাৎ একটা বাইকের সাথে ধাক্কা মারে। আমি তখন খবর ছিলাম না, আমি হঠাৎ করে খবর পেলাম মানে বাইরের থেকে যারা এসে বলে দিয়ে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, গিয়ে দেখলাম যে খুব মানে গুরুতর আহত, এটি পেছন দিকে পুরো মাথায় পেছনে চোট লেগেছে মানে বাঁ পায়ে লেগেছে তার। তারপরে সঙ্গে সঙ্গে তাকে আমরা কী করলাম ওই একটা টোটো ডেকে আমার সঙ্গে সঙ্গে তারা মানে সিভিল হসপিটালে নিয়ে গেলাম। তো ডক্টরবাবু দেখলেন তাকে, দেখে স্কুলের পাশে আপনাদের স্কুল লাগোয়া ক্যাম্পাসে বিভিন্নভাবে ব্যবসা করে হ্যাঁ, এই জন্য তো এখানে খুব অসুবিধা হয়, এত বাচ্চা এখানে ঢোকে যাতায়াত করে, একই জায়গা ছোট মানে তারপরে আমাদের প্রায় 2000 বাচ্চা ওই এই মানে গেটের মধ্যে দিয়ে ঢোকা বা বেরোনো এমনি খুবই কনজেস্টেড এরিয়া। তারপরে মানে যেহেতু এখানে যে গাড়ি ঘোড়া যায় একটু সামনে স্কুল, তাদের একটুখানি এখানে স্পিডটা একটু কন্ট্রোল করে চলা তাদের উচিত, যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চা আমাদের স্কুলে যাতায়াত করে, তা না হলে বাচ্চা তো অত বোঝে না যে কোথায় কী হবে, তারা হয়তো একটু ভুল করেও ফেলে হয়তো কোন সময়। আজকে তো পুলিশও ছিল না, সিভিক পুলিশও তো ছিল না, সিভিক পুলিশ প্রথম দিকে ছিল, এখন আর মানে পরের দিকে ছিল সময় থাকে না, না সবসময় থাকে না, কিন্তু সকালের দিকে থাকেন ওনারা, দশটার সময় ওনারা থাকেন। কি মনে হয় মানে বেহালার পরও কি প্রশাসনের ঘুষ মানে ফেরেনি এখনো? কালকে আমার ডানকুনিতে একটা ঘটনা হয়েছে সেম কেস, একটু তো এই দিক দিয়ে একটু ধ্যান দেওয়া তাদের উচিত যে একটুখানি যাতে এই মানে এই যে কোনো অ্যাক্সিডেন্টকে যাতে কন্ট্রোল করা যায়, তার জন্য যে স্কুলে গেটের স্কুলের গেটের সামনে তাই যা পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো প্রশাসনের ধ্যান দেওয়া তাদের দরকার। আমার নাম জ্যোতির্ময়ী সাহা। অর্থাৎ ডানকুনি তার পাশাপাশি সিঙ্গুর সেই একই ঘটনা, পড়ুয়ার আতারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে। এবং আজকে যেমনটা জানতে পারছি আমরা, স্কুল ছুটির পর স্কুলের গেটের সামনেই দাঁড়িয়েছিল ঋষিলা মোদক, সিঙ্গুরে এই যে স্কুল রয়েছে গোলাপ মোহিনী মল্লিক গার্লস হাই স্কুলের ছাত্রী, ক্লাস ফাইভের ছাত্রী। একটি বাইক এসে তাকে ধাক্কা মারে, তারপর সে জখম হলে তাকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং গতকাল যে ছবি আপনারা দেখেছিলাম ডানকুনিতে, সেই ডানকুনিতেও কিন্তু গতকালে শিশুতীর্থ শ্রীরামকৃষ্ণ যে স্কুল, সেই স্কুলের ঘটনায় টনক নড়েছে প্রশাসনের। এবং আমরা দেখতে পাচ্ছি আজ থেকে কিন্তু যে পূর্ণবাহী গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্কুল টাইমে নো এন্ট্রি করা হচ্ছে কালীপুর থেকে, এবং অন্যদিকে জাতীয় সড়ক থেকে যে রাস্তা চণ্ডীতলার দিকে যাচ্ছে সেই রাস্তায় কিন্তু স্কুল টাইমে নো এন্ট্রি করা হচ্ছে, যাতে কোনোভাবেই এই রাস্তার ওপর অর্থাৎ যে টিএন মুখার্জি রোড তার ওপর চাপ না পড়ে। অর্থাৎ দুর্ঘটনার পর কিন্তু টনক নড়েছে প্রশাসনের। এবং অন্যদিকে যে ভাষায় গতকাল বিজেপির সভাপতি গুঞ্জন চক্রবর্তী বলেছিলেন যে পুরসভার ট্রাফিকদের নিয়ে যে কটাক্ষ তিনি ছুড়েছিলেন, তার পাল্টা জবাব দিয়েছেন সিআইসি কল্লোল ব্যানার্জি। তো ওনারা কথা বলি যে দুর্ঘটনা অবশ্যই দুঃখের, আমরাও চাই না যে দুর্ঘটনা ঘটুক। প্রচুর ছোট ছোট ছেলেমেয়ে ওখানে পড়াশোনা করে, তাদের অভিভাবকরা বিভিন্ন পার্টির সমর্থক হতে পারেন, কিন্তু আমরা কখনোই চাই না কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটুক। যিনি যে নেতৃত্ব বলেছেন যে পৌরসভার ট্রাফিকরা ঠিকমতো মাইনে পায় না, দিন আনে দিন খায়, ঠিকমতো খাবার জোটে না, বিভিন্ন রকম কথা বলেছে দেখলাম। তো প্রথমে বলি, কোনো মানুষ কিছু কাজ করতে পারেন তাকে ছোট করাটা আমরা মনে করি ওটা আমাদের নীতিগতভাবে আমাদের সমর্থন নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা ঠিকমতো মাইনে পায় না, আজ অবধি পৌরসভায় কোনো আন্দোলন দেখেছেন কি কেউ কোনোভাবে কাজ করার পর মাইনে পায়নি? এখন যে নেতৃত্ব বলছে তিনি হয়তো পৌরসভায় কোনো সময় কাজ করেছেন, কাজ করার পর হয়তো মাইনে পাননি তাই তিনি কাজ ছেড়ে দিয়েছেন, তাই তিনি ভালোভাবে বলতে পারবেন। পৌরসভায় 600 থেকে 700 স্টাফ কাজ করে,
আজ অবধি শুনিনি কেউ কোনো সময় মাইনে পায় না, মাইনে হয়তো দুদিন পরে দিতে পেয়েছে। সরকারি সিস্টেম অনেক সময় প্রতিকূলতা দেখা যায়, ফান্ড থাকে না, পাঁচ দিন পরে মাইনে হয়েছে এমনও দেখা গেছে, কিন্তু মাইনে পাননি এরকম আমরা দেখিনি। আর প্রশাসন ঠিকমতো কাজ করছে না, প্রশাসনের সঙ্গে আমাদের অনবরত মিটিং হচ্ছে, প্রশাসন আজ থেকে স্কুল টাইম নো এন্ট্রি করেছে। আমরাও বহুবার এই টোটো মালিকদের সবাইকে ডেকে পাঠাচ্ছি, সমস্ত টোটো স্ট্যান্ডকে একসাথে এক সূত্রে গাঁথার চেষ্টা করছি, কারণ এখন একটা দেখা যাচ্ছে যে একটা যে কেউ একটা টোটো নিয়ে বেরিয়ে পড়ছেন। দেখুন, আমরা মানুষ পেটের জ্বালায় সব কিছু করে, বহু দোকান গজিয়ে উঠছে, এটা আমরা পৌরসভাগতভাবে চিন্তা করছি যাতে কোনো এনকোচমেন্ট ডাকবো না, কিন্তু রাতারাতি করতে পারবো না, কারণ মানুষের পেটের ব্যাপার আছে, গরিব মানুষের পেটে এরকমভাবে লাথিটা আমরা মারতে পারবো না। তাই জন্য আমরা চেষ্টা করছি এবং টোটোদের বলা থাকছে যে এইভাবে যখন জঘন্যভাবে এদিক ওদিক করে যাওয়া যাবে না, টোটো অটো থেকে আরম্ভ করে। আর মানুষকে বলছি আপনারা সাবধান হন যাতে বিপত্তি এড়ানো যায়। ওনাদের আর কোনো কাজ নেই। আজকে তৃণমূল কাউন্সিলর কোথাও স্কুলে দোষ দিয়েছে, সে নিজে বলেছে আমি স্কুলের স্টুডেন্ট, সে বলেছে একটা একসাথে আলোচনা করতে হবে, টোটো অটোকে ডেকে বলা হয়েছে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা যাবে না? তিনি তার কোথাকার সভাপতি না কি বললেন, বললেন আমি অভিভাবক, তিনি তার মতো বললেন, সে বলেছে স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আমরা আলোচনা করবো, আমরা সব স্কুল কর্তৃপক্ষকে নিয়ে আলোচনা করবো যে এই টাইমে একটা হ্রাস হচ্ছে, এই টাইমে কীভাবে কী করা যায়, এটা আলোচনার মাধ্যমে। কোনো কারুর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সমালোচনা করা হয়নি, কারোর সমালোচনা করা হয়নি, মানুষের বোধশক্তি বাড়াতে হবে এবং এটা নিয়ে আমরা আলোচনা করবো কীভাবে এটা রোধ করা যায়, সেটা আলোচনা বলছে। সে কোথায় স্কুলের সমালোচনা করেছে? সে নিজে দৌড়দৌড়ি করে সেই লোকটাকে নিয়ে গিয়ে ভর্তি করেছে, তাকে সারাদিন ধরে আমি দেখেছি, সেই লোকটা তার সে একটা কী বললো রাত্রিবেলা, আমি সেজে করে একটা সমালোচনা করে দিলাম, এ করে লাভ নেই। তা আপনি আসুন, মানুষের পাশে থাকুন, তারপরে সমালোচনা করুন, মাথা পেতে নেবো, বাড়িতে বসবেন, ফেসবুক করবেন, নিউজ ওই আপনাদের নিউজ পোর্টালের সামনে দুটো বড় বড় কথা বলবে, এ কথা আমাদের কাছে যুক্তিগ্রাহ্য নয়। সব মিলিয়ে এই যে দুর্ঘটনা সেটা কিন্তু লেগেই রয়েছে, কখনও কলকাতা বেহালায় সেখানে একেবারে একরত্তি শিশু তার মৃত্যু হচ্ছে, অন্যদিকে কিন্তু ডানকুনি তার পাশাপাশি সিঙ্গুর সেখানেও কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে শিশুদেরকে। এখন দেখার প্রশাসন আরও কতটা তৎপর হয় এবং এই যে দুর্ঘটনা কতটা কন্ট্রোলে আসে সেটাই কিন্তু এখন দেখার। আপনারা এই ঘটনা নিয়ে কী বলবেন কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।